এই করোনা প্যান্ডেমিক পিরিয়ডে গত তিন চার মাস ধরে ব্যাংকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে, ফাইন্যান্সিয়াল আর্মি হিসেবে তারা নিরলস প্রচেষ্টা করছেন, প্রতিদিন ব্যাংকে তারা কিন্তু আসছেন। এই মতো অবস্থায় আমরা দেখেছি যে ব্যাঞ্চে, বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চে অসংখ্য আমাদের ব্যাংকার যারা ব্যাংকের কর্মী রয়েছেন তারা কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন ব্রাঞ্চকে স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখতে হচ্ছে। তো এই মতো অবস্থায় আমরা শঙ্কা প্রকাশ করেছিলাম যে আগামী দিনে ব্যাংকিং পরিষেবাটাকে শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া যাবে, তো এই শঙ্কা থেকেই কিন্তু কিছু প্রিকশনারি মেজার হিসেবে আমরা রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি দেওয়া করেছিলাম যে যাতে করে আগামী দিনে রাজ্যের ব্যাংকিং ব্যবস্থাটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, 4টের পরিবর্তে 2টো পর্যন্ত ব্যাংকিং আওয়ার, এবং প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার বন্ধ, ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকা রাখার কথা, এবং যে কর্মীরা কাজ করছেন তাদেরকে বিভিন্ন সংস্থায় যেভাবে কাজ হচ্ছে সেই রকমভাবে মানে কর্মী সংখ্যা কমিয়ে কাজ করানোর জন্য, যাতে নির্দিষ্ট কিছু কর্মী যাতে আমাদের হাতে থাকে, যখন কিছু লোক করোনা আক্রান্ত হবেন তখন তাদেরকে দিয়ে কাজ চালিয়ে যেন ব্যাংকটাকে চালিয়ে রাখা যায়। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় নবান্নে গেছিলাম এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দরবার করেছিলাম। তো ধন্যবাদ রাজ্য প্রশাসনকে যে তারা সদর্থক ভূমিকা নিয়েছেন এবং তারা আমাদের এই তিনটে কথা মাথায় রেখে তিনটে কথাকেই তারা সাই দিয়েছেন, এবং আগামী দিনে নতুন করে আবার ব্যাংকিং পরিষেবা যখন আমরা চালিত করব তখন ব্যাংকের প্রতিটি কর্মী তারা তাদের যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদার জায়গা যেখানে আঘাত লাগছিল, কারণ হচ্ছে ব্যাংকের কর্মীরা যখন মারা যাচ্ছেন তখন কিন্তু কেউ এতটুকু সহানুভূতির কথা দিয়ে এগিয়ে আসছেন না। কারণ হচ্ছে ব্যাংকের কর্মীদের কাজ কিন্তু আমার এখানে কোনো অপশান নেই, আমাকে রোজ যেতে হবে, আমি কতজন লোককে ঢুকতে দেবো কি কতজন লোককে ঢুকতে দেবো না, অন্যান্য করোনা ওয়ারিয়ার্স তাদের যে প্রভিশন আছে আমাদের কিন্তু সেই প্রভিশন নেই, আমরা একটা বিধিনিষেধের মধ্যে আমরা কাজ করি। অতএব এমতো অবস্থায় সমস্ত ব্যাংকাররা খুশি, তারা নতুন মনে নতুন প্রাণে আবার নতুন করে কাজ করতে পারবে, এবং রাজ্যের বৃদ্ধির জন্যে এবং রাজ্যের অর্থনীতির শ্রীবৃদ্ধির জন্যে তারা আবার নতুন করে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ রাজ্য প্রশাসনকে, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে।